শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার অভিনব কৌশলে অবৈধভাবে এসেছে কেজি স্বর্ণ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেই স্বর্ণ আটক করে কাস্টমস বিভাগ এই ঘটনায় আটক হয়নি কেউই কারবারিরা বাংলাদেশকে স্বর্ণ চোরাচালানের রুট হিসেবে ব্যবহার করছে বলে তাৎক্ষণিক ব্রিফিংয়ে জানান এনবিআর চেয়ারম্যান জানাচ্ছেন বিমানবন্দরে বারবার ধরা পড়ছে স্বর্ণের চোরাচালান তাই এবার কৌশল পাল্টায় চোরাকার শনিবার সন্ধ্যায় গ্লাস আমদানির নামে কাঠের তৈরি বিশেষ খাঁজে করে বিমানবন্দরে আসে চৌষট্টি কেজি স্বর্ণ সিঙ্গাপুর থেকে বিজি জিরো বাংলাদেশ এয়ারলাইন্স একটি বিশেষ বিমানে সিম্পল অব টেম্পার গ্লাস এবং ফিউচার ট্রেড ইন্টারন্যাশনাল দুটি আমদানিকারক প্রতিষ্ঠান বিমানের যন্ত্রপাতি আমদানি দেখিয়ে নিয়ে আসে এই স্বর্ণ কাজ হয়নি অভিনব কৌশলেও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের স্বর্ণের বার উদ্ধার করে কাস্টমস বিভাগ কাঠের ভিতরে ছিদ্র করা হোল করে করে এই এগুলি সেট করে তারপরে নিয়ে আসা হয়েছে মোট এখানে চৌষট্টি কেজি গোল্ড আজকে এবং গতকালকে যে ইয়েটা আছে কনসেনমেন্ট সেখানে আটক হয়েছে বাংলাদেশ স্বর্ণ চোরাচালনের রুট হিসেবে ব্যবহৃত হয় শঙ্কা প্রকাশ করেছেন এনবিআর চেয়ারম্যান বলেন তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে গোল্ড আমাদের দেশে চলে আসবে এবং পরে কোথায় যাবে আমরা টের পাবো না এটা মোটেই গ্রহণযোগ্য না এইগুলির পিছনে যারাই জড়িত আছে তাদের যদি আমরা ধরতে না পারি এটা বন্ধ হবে না গত কয়েক বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে বড় স্বর্ণের চোরাচালান তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি কাস্টমস রিশাদ হাসান নিউজ ঢাকা